ফরজ সালাতের জিকির আজকার গুলো পরে পড়তে পারবো, ডিউটির কারণে অনেক সময় তাড়াতাড়ি চলে যেতে হয়। জাজাকাল্লাহ খাইরান। ফরজ সালাতের পরের জিকির, সালাতের পরের সাথে অর্থাৎ সালাম ফেরার পরের যে সময়টি, এই সময়ের সাথে সম্পৃক্ত। সুতরাং এই সময় যদি গ্যাপ হয়ে যায় বেশি তাহলে চলবে। সেই মজলিসে বসে আছেন, আর হয়তো ডানে বামে দু একটি মাসলা মাসাইল বা কিছু কথা হয়ে গেল 5 মিনিট, তারপরে আপনি জিকির আজকার পড়ছেন, তাহলে তো চলবে। কিন্তু যখন মজলিস থেকে উঠে চলে আসলেন আর উঠে এসে সুন্নত শুরু করে দিলেন, আর সুন্নত পড়ার পরে বলছেন যে এখন আমি ফরজ সালাতের পরে জিকিরগুলি পড়ি, তাহলে না, জায়গা শেষ হয়ে গেছে। যেটা ক্ষেত্র ছিল জিকিরগুলি করা সেটা শেষ হয়েছে। মসজিদে থেকেও যদি না চলে, কিছুক্ষণ কোরআন পড়লেন আর তারপরে বলছেন এখন জিকির আজকার করি, না, চলবে না। আপনি জিকির আজকার করুন, এক্ষুনি জিকির আজকার করুন, পরে কোরআন তেলাওয়াত করুন। মসজিদে বাইরে চলে গেছেন, কিছু কেনাকাটা করলেন, তারপরে জিকির আজকার, না, তবে বসে থাকতে পারছেন না। আপনি মসজিদ থেকে বেরিয়ে গেছেন আর পড়তে আছেন, পড়তে পড়তে আপনি চলে গেলেন দোকানে, ডিউটিতে, ডিউটি করছেন, হাত পা কাজ করছে, অঙ্গ প্রত্যঙ্গ আর জবানে আপনি জিকিরগুলো পড়তে আছেন, ফরজ সালাতের পরে যায় শরীয়ত সম্মত, কারণ আপনার সালাতের সাথেই সম্পৃক্ত হয়ে আছে। জি, কিন্তু পরে আপনি পড়বেন যে 1 ঘন্টা 2 ঘন্টা পরে, যেমন আমরা নামাজ কাজা করি, এইরকম জিকিরের কাজা চলবে না, হ্যাঁ, শরীয়ত সম্মত নয়, বরং সেটা বেদাত হয়ে যাবে। জি।